মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করল দূতাবাস। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় পেনাং ও জোহরবারু প্রদেশে পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া। পাসপোর্ট বিতরণের সার্ভিস গ্রহণ করতে চাইলে আগের মতো প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 11-12 জুন সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে বন্দর জোহরবারু জালান এবং ওং আ ফুকের অগ্রণ রেমিটেন্স হাউস এবং পেনাং এর 15 বিশপ স্ট্রিটের কাসিফা হাউজের বাংলাদেশ কনস্যুলেট অফিস, 12 জুন পেনাং এর বুকিত মার্তেজামের 50 নম্বর জালান অ্যাস্টনের গ্রাউন্ড ফ্লোরের অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট ডেলিভারি প্রদান করবে। এ সময় সেবা প্রত্যাশীদের অবশ্যই 7 জুনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে। অন্যদিকে 18-19 জুন সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে বন্দর জোহরবারু জালান ওং আ ফুকের অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। এ সময় সেবা প্রত্যাশীদের অবশ্যই 14 জুনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে। এছাড়া আগামী 25 ও 26 জুন সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে পেনাং এর 15 নম্বর বিশপ স্ট্রিটের কাসিফা হাউজের বাংলাদেশ কনস্যুলেট অফিস থেকে এবং পেনাং এর বুকিত মার্তেজামের 50 নম্বর জালান অ্যাস্টনের গ্রাউন্ড ফ্লোরের অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট ডেলিভারি প্রদান করবে। এ সময় সেবা প্রত্যাশীদের অবশ্যই 21 জুনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে। নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য www.appointment.bdhckl.gov.bd/other ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। এছাড়া ডাকযোগে সব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd/postlajo ঠিকানায় প্রবেশ করে তথ্য পূরণ পূর্বক আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরাসরি ডেলিভারি সার্ভিস শুধু যাদের পাসপোর্ট অনলাইনে হয়েছে তারাই গ্রহণ করতে পারবে। পাশাপাশি পাসপোর্ট ডেলিভারির জন্য চলমান পোস্ট অফিসের সার্ভিসও একই সঙ্গে চলমান থাকবে। যারা ইতোমধ্যে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করেছেন তাদের পাসপোর্ট কাছের পোস্ট অফিসের মাধ্যমেই গ্রহণ করতে হবে বলেও জানানো হয়। সেবা প্রত্যাশীদের একই সঙ্গে 2টি সেবার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেবা প্রত্যাশীদের তাদের পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই পুরাতন মূল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি এবং ছবিযুক্ত আইডি কার্ড নিয়ে সশরীরে উপস্থিত থেকে নিজের পাসপোর্ট নিজেই সংগ্রহ করতে হবে। এই ছিল প্রবাস কণ্ঠ।